আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশ সহ পৃথিবীর সকল টেকনিশিয়ানকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার। সময়ের কারণে অ্যাকচুয়ালি প্রতিনিয়ত ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারিনি, যেন আমি অত্যন্ত দুঃখিত। বন্ধুরা, অনেকেই আপনারা ফোন করেন মোবাইল রিপেয়ারিং কাজ শেখার জন্য। তো জানুয়ারি মাসে যদি আপনারা আসতে চান আমাদের এখানে, যদি ব্যাচে অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদেরকে কল করতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে। বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে একটি মোবাইল এসেছে এবং মোবাইলটির প্রবলেম হচ্ছে চার্জিং ইরর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং ইরর একটি নোটিফিকেশন আমাদের দেখাচ্ছে। তো এই ধরনের রিকোয়েস্ট আমার অনেকেই ছিল, যাতে এই প্রবলেমগুলো সলভ কীভাবে করা যায় এ নিয়ে যাতে একটি ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি। সো আপনাদের সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চার্জিং ইরর। তো ভিডিওটি একটু লং হতে পারে, আর আমার ভিডিও মূলত একটু লং হয়, কারণ হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখানোর চেষ্টা করি, এ কারণে একটু লং হয়। বাট আমি মনে করি যে একটু সময় যদি লস করে ভিডিওটি দেখেন, আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন মোবাইলটিকে খুলে নিব। বন্ধুরা, মোবাইলটি আমি অলরেডি খুলে নিয়েছি। তো এই ধরনের চার্জিং প্রবলেম যদি আমাদের কাছে আসে, তো সর্বপ্রথম যে কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের কন্ডিশন খুবই খারাপ। বন্ধুরা, আমরা প্রথমে পুরো মোবাইলটিকে ভালোভাবে ওয়াশ করে নিব। আর আমি সর্বদাই বলে থাকি যে একটা রাবার দেন। এ ধরনের কিপ্যাডজনিত মোবাইলে যদি কাজ করতে যান, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে ডিসপ্লেটাকে সেভ করে নিতে হবে, কারণ আপনি একটা কাজ করতে গিয়ে যদি একটা প্রবলেম পড়ে যান, তাহলে সেটা একটা বড় ধরনের সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং আইসি হচ্ছে এই। চার্জিং আইসিটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা চার্জিং আইসিটাকে ওয়াশ করে ভালোভাবে, তারপর আমরা একটু হিট প্রদান করব, দেখবো যে সমস্যাটা। এটা হচ্ছে প্রথম স্টেপের, প্রথম স্টেপে আমরা দেখার চেষ্টা করব ভালোভাবে ওয়াশ করে যে সমস্যাটি আমরা এখানে সমাধান করতে পারি কিনা।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না যে আমাদের ইরোর সমস্যাটি এখনো আসে কি না। মোবাইলটিকে আমরা ওপেন করে চার্জ দিয়ে একটু ট্রাই করব যে ইরোর আমাদের আছে কিনা। বন্ধুরা, এ ধরনের যদি সমস্যা আছে, ইরোর জনিত যদি সমস্যা আছে, তাহলে যেই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে, নাম্বার 1, প্রথমে হচ্ছে থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে। যদি না হয় তাহলে আমরা চার্জিং আইসির উপরে আমাদের পেস্ট যেটা আছে এই পেস্ট দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে এবং হিট প্রদান করতে হবে। যদি না হয় তাহলে চার্জিং আইসিটাকে চেঞ্জ করে দিলেও এ ধরনের প্রবলেম সলভ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্যাটারি থেকে এ ধরনের সমস্যা আছে, ব্যাটারি থেকে সমস্যা আসে। তারপরে অনেক সময় দেখা যায় চার্জার থেকে অনেক সময় প্রবলেম আসে, তো এই জন্য ব্যাটারি এবং চার্জার চেঞ্জ করে দেখতে হবে। অনেক সময় চার্জিং আইসির কারণে হয়, অনেক সময় দেখা যায় চার্জিং সেকশনে যেই রেজিস্ট্যান্স ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটার থেকেও আসতে পারে। বন্ধুরা, তো স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আমার এই স্টেপই সমস্যাটি দেখতে পাচ্ছেন সমাধান হয়ে গেছে ছোট্ট একটি ট্রিক্সে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর আমি যেই স্টেপগুলো বলে দিয়েছি এই স্টেপ স্টেপে কাজ করলে ইনশাআল্লাহ আমরা 100% সলিউশন পাবেন। বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।